কোনো বাতিলের সাথে আপোষ নাই বাতিল সাথে আপোষ করা যায় কোনো বাতিলের সাথে আপোষ নাই যত বাতিল আছে সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়তে থাকব আর লড়তে লড়তে মরে যাব কি বলেন মরতে মরতে লড়ব আর লড়তে লড়তে মরব কোনো বাতিলের সাথে সোলা নাই আপোষ নাই কাদিনিরা কাফের কাদিনিরা কাফের যা বলে না তারাও কাফের আল্লাহ আমাদের দেশের থেকে এই কাদিনি ফিতনা থেকে উম্মতকে আল্লাহ হেফাজত করে আমরা আমাদের বর্তমান সরকার থেকে এই দাবিটা যেন আদায় করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করে বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا آمنوا قال رسول الله صلى الله تعالى عليه وسلم الإيمان يزداد وينقص وقال رسول الله صلى الله تعالى عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال بكثر ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله مركز العلوم النبوي كرن قدما تشعر بات صدر تھے کہ اپنا کسو شکتے پہلے جانتے پہلے دیکھتے پہلے یہ بات صدر একদম নিষ্পাপ শরীয়তের আহকাম এদের উপরে আসে নাই এরা যে ভালো কাজগুলো করল এদের তো সওয়াব হওয়ার সওয়াব পাওয়ার সময় আসে নাই সব হয়েছে পাইলো কারা এদের গার্জিয়ানে পাইল এরকম বাচ্চা অন্যায়ও করে আবার কিন্তু অন্যায় করলে গুণাগুলো লেখা হয় না ভালো কাজ করলে লেখা হয় গার্জিয়ান পায় নিষ্পাপ বাচ্চাগুলো জানা নামাজের আপনাদেরকে কিছু অবস্থান ওনা দেখে বাচ্চারা দেখাইল আমরা যারা বসে আছি এখানে চাচা জেঠা নানা দাদা বহুত লোক জানা জানাতে যায় এমন এতে কি যে করবো তাও জানে না নিয়ত কেমনে করে তাও জানে না তারপরে কি পড়তে হয় তাও জানে না তার দরসব কেমনে পড়তে হয় তাও জানে না দোয়া তো কিছুই জানে না আবার বহুত লোক আছে এখনো যারা যায় সে বলে নিয়তটা বলে দেন নিয়তটা বলে দেন দাঁড়ি পেকে গেছে গা কবরে যে বসে তারা এক বন্ধুকে কবরে রাখতেছে সে এখনো যারা যার নিয়ত জানে না আইসা চিল্লা চিল্লা কয় নিয়তটা বলে দেন বলে যদি না দেয় ইমাম সবের উপরে চড়াও হয় আছে এরকম কিছু জায়গা আছে না এই বাচ্চারা আমাদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র আমি বহু আগের কথা বলতেছি আসতেছিলাম এক মাহফিল ওয়াশুনা আমাদের রাজনগর ইউনিয়নের মধ্যে এ নদীতে তখন পুল ছিল কাঠের পুল তারপর আবার ভেঙে গেছিল আবার কাঠের এরপর এখন পাকা ব্রিজ আসলাম কেমন ছিল আর বাচ্চারা কি দেখাইল মানুষ একজন মারা গেছে কবর খুঁজতেছে ওখানে বসে বসে কিছু লোক বিড়ি খাইতেছে আবার যারা কবর খুঁজতেছে ঋষিক মতন কাসার দিয়া কাসার দিয়া কবর খুঁজতেছে আমি তখন নোয়াখালী পড়ি আমি পাকিস্তান বলে আমি এসে দাঁড়াইলাম আর বললাম ইনি মারা গেছে কে হিন্দু না ঋষি না মুসলমান 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 মারা গেলে তো আমি তার দেখি নাই যে কবর খুদার সঙ্গে খায় কাসার দিয়া ঋষি মতন কাসার দিয়া কবর খুঁতি
এটা কি এখানে আমার একটি সুন্দর রবুল হুজুর এটা কি ঠিক না তোমরা এই কর ঠিক না না ঠিক এটা এই মৌলবি আমাকে কিন্তু বলেন নাই বলবে যে ধরলো ধরার মত ধরলো আমার আর বলা লাগলো না কঠিন ভাষায় মৌলবি সাহেবের কথা বললো তা দেখা যায় আগে তোমার নাই এরকম ছিল এখন কি সেই জমানা আছে জমানা বয়খালে রাতা নাহি গুজাস্তা জমানা ফির আতা নাহি একটু থাকে না বাচ্চারা কি দেখেল আপনাদেরকে শোনাতাম তারা ক্লাস টু পড়ে মাত্র আর এখানে আছে থ্রি পর্যন্ত ওয়ান টু থ্রি এর ভিতরে এরা পড়তে পড়তে কত পড়বে বাংলাদেশে যে কোনো ক্লাস থ্রিতে নিয়ে যান ওরা এক নম্বর হবে প্রাইমারি স্কুলে নিয়ে যান না হয়তো আপনারা কেজি স্কুলে নিয়ে যান কেজি পাল্লা পাচ্ছে মাইম পাও এটা লোকে পারবে না এখন আমারও সময় তারা যিনি আসছেন ইনি তো আমাদের দেশের আলমী শখসিয়ত শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি নাতি ওনার বাবা আমার মুর্শিদ শাহ আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই জীবনের প্রথম দেখাতে আমরা একবার মধুপুর আসছিলাম শাহ সাহেবের বাবাকে শাহ সাহেবের নাতি দাদাকে তো দেখি নাই কিন্তু আমাকে জীবনে প্রথম দেখার লগেই ইজাজত দিয়ে দিছিলেন আমার তো পীর দাদা আমার পীরের সন্তান এখন আমি কার কথা বলতে পারি বয়সে আমি তো বেশি হব শাহ সাহেবের থেকে আমার বয়স 83 শাহ সাহেব বয়স তো 70 এর ভিতরে তো এখন আর আমি কথা বলতে পারলাম না শাহ সাহেব আপনাদের সামনে মন ভরে কথা বলবে আমি শাহ সাহেবের দাদার একটা কথা বলা যেতেছি শাহ সাহেবের দাদা আমাদের শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ জীবনের শেষ সময় নসিহত করছেন সদা আফসোস করে গেছেন আমি চার মুজাবের ফতোয়া দিতে যাইয়া ইমা আমার মুজাবের আমি তর্জি দিচ্ছি হানাবি মুজাবের আমি যদি আমার জীবনের জিন্দগির জওয়ান কালের থেকে খাতমে নবুয়ত আর আল্লাহ রসুলের ইজ্জতের সামনে মেহনত করতাম বহুত ফায়দা হইত শেষ কথা আমার নবীর পরে সংসদে কারা কারা চাই সবাই চাই তো আমরা বর্তমান সরকারকে বুঝাইতে চেষ্টা করব আপনি গতি থাকতে এই কাজটা করে দিতে চান আপনার দলের ভালো হবে আপনার ভালো হবে আপনার বংশের ভালো হবে না হয় কিন্তু আপনার পরে কেউ না কেউ এসে দিবে আপনি তো স্থায়ী না হয় কবরে যাবেন না হয় আরাম করতে থাকবেন আপনিই দিয়া যান আপনিই দিয়া যান আপনিই দিয়া যান আমরা সবাই সবাই চাই আমরা তো শাহ হযরত তসিম আছেন আপনার শাহের মূল মোবারক জবান থেকে কোন হাদিসের কথা শুনবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে আমি দরবার শাহ হুজুর দরবার থেকে আসতেছেন না রাজা রাজাবাড়ির থেকে আসতেছেন ভগবান সফর করে আসতেছেন আমি ওর দিকে যাব আল্লাহ তালা মাসে কবুল করে এই বাচ্চাদেরকে কবুল করে এবং এখান থেকে শরীয়তের সহি মশলাগুলো উম্মতের সঙ্গে পেশ করে তৌফিক দান করে কোন বাতিলের সাথে আপোষ নাই বাতিলের সাথে আপোষ করা যায় কোন বাতিলের সাথে আপোষ নাই যত বাতিল আছে সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়তে থাকব আর লড়তে লড়তে মরে যাব কি বলেন মরতে মরতে লড়ব আর লড়তে লড়তে মরব কোন বাতিলের সাথে সোলা নাই আপোষ নাই কাদিনীরা কাফের কাদিনীরা কাফের যা বলে না তারাও কাফের আল্লাহ আমাদের দেশের থেকে এই কাদিনী ফিতনা থেকে উম্মত কাল হেফাজত করে আমরা আমাদের বর্তমান সরকার থেকে এই দাবিটা যেন আদায় করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته
مكتوب. السلام عليكم ورحمة الله وبركاته. أمر الشكر يقول الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله. بر صغیر کے علوم حدیث کے چمکتا ہوا سورج حضرت مولانا شاہ